দেলওয়ার হোসেন আপনি লিখেছেন আমরা জানি পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের দেখাশোনার ভার সন্তানের উপর বর্তায় কিন্তু যাদের ছেলে সন্তান নেই মেয়ে আছে মেয়েরা কিভাবে স্বামীর ঘরে থেকে বাবা মার দেখাশোনা করবে মেয়েদের উপর কি এটা ফরজ পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের দেখাশোনা সন্তানদের উপরে তার ভার বর্তায় ছেলে সন্তান যাদের নেই মেয়ে আছে সে মেয়েরা তাদের যদি উপার্জন থাকে সে উপার্জন দিয়ে তারা মা বাবার সেবা করবে তাদের টাকা দিয়ে সেবা করবে স্বামীর কাছে যে মহর টাকা পেলেন বা অন্য কোনোভাবে মিরাজ পেলেন অথবা নিজের ব্যবসা বাণিজ্য কাম টিউশনি বা কোনোভাবে করে যদি উপার্জন করেন তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বাবা সেবা করার চেষ্টা করবেন যদি সেরকম কোনো সুযোগ সক্ষমতা তার না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের দেখাশোনার দায় দায়িত্বটা তাদের উপর খেদমত করা তাদের উপরে আবশ্যক হবে না যেহেতু তাদের সামর্থ্যই নেই সামর্থ্য থাকলে তারা সেই জায়গা থেকে সেটা করার চেষ্টা করবেন একজন ছেলে যেরকম করবেন তারাও সেরকম করবেন যদি সামর্থ্য থাকে আরিফ আলমস আপনি লিখেছেন আমি পাঁচ শক্ত নামাজ পড়ি কিন্তু আমার বাবা পড়েন না এখন আমার করণীয় কি আল্লাহ তালা আপনার বাবার প্রতি রহম করুন আপনি ওনাকে বোঝাবেন এবং নসিহত করবেন এর বাইরে আপনার বিশেষ কোনো করণীয় আসলে নেই মাসুম মাহমুদ আপনি লিখেছেন আমি একজন প্রবাসী আমার আমরা প্রবাসীরা অনেকে একসাথে থাকার সুবাদে একজন অন্যজনের ব্যক্তিগত খাবার না বলে খেয়ে থাকি সাধারণভাবে সেজন্য জন্য কি আলাদা কাছে জব দিয়ে করতে হবে যদি এখানে পরস্পরের মনসমর্থন থাকে সম্পর্কটা সেই লেভেলের থাকে যে সবাই জানান এবং এটাকে সবাই ভালোভাবে নেন খারাপভাবে নেন না মনে কষ্ট পান না তাহলে সেটা যায় যাচ্ছে কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে না কেউ মনে কষ্ট পেতে পারে না হয়তো বলতে পারে না লজ্জার কারণে সম্পর্কটা ওই লেভেলের না তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই করা যাবে না এরপরে আপনি জাকির হোসেন লিখেছেন আমি একজন যুবক আমি কি ক্লাস এইটের মেয়েদের প্রাইভেট পড়াতে পারবো ক্লাস এইটের মেয়েরা মোটামুটি বালে হওয়ার পর্যায়ে চলে যায় যার কারণে তাদেরকে আপনি পড়াতে পারবেন না অর্থাৎ আপনি সাধারণভাবে যে পড়ানো হয় পর্দা ছাড়া সামনাসামনি সেভাবে পড়াতে পারবেন না যদি এমন হয় যে তারা পর্দার আড়ালে থাকবেন আপনি আড়াল থেকে পড়ালেন এবং তারা কয়েকজন থাকলো এবং সেখানে কোনো আশঙ্কা না থাকলো এবং সেখানে পর্দার জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো আছে ইচ্ছাকৃত কণ্ঠমধ্যে কোমলতা সৃষ্টি না করা ইত্যাদি তারাও আপনিও উভয় সতর্ক থাকলেন তাহলে সেক্ষেত্রে আপনি পড়াতে পারেন তারপরেও সবচেয়ে উত্তম হয় তাদেরকে কোনো মেয়ে দিয়ে পড়ানো এবং আপনি কোনো ছেলে স্টুডেন্ট খুঁজে বের করা হৃদয় রাজা এআই থেকে আপনি লিখেছেন আমি পড়ালেখা করি ভবিষ্যতে প্রলেখার জন্য বিদেশে পড়াশোনার জন্য আব্বু টাকা জমাচ্ছে এটা আমার পড়াশোনার পেছনে খরচ করব। এই টাকায় কি আমার জন্য ভাই বোনদের হক আছে ভাই হৃদয় আপনি যেহেতু পড়াশোনা করেন এবং ভবিষ্যতে বিদেশে পড়াশোনা করাবেন আপনার বাবা আপনার জন্য টাকা পয়সা জমাচ্ছেন তো এটা উনি করতেই পারেন কিন্তু তিনি একইভাবে অন্যান্য সন্তানদেরও প্রয়োজনীয় উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন তারা যদি উপযুক্ত হয় সেই মানসিকতা থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আর বৈষম্য হবে না এবং অন্যদের প্রতি অবিচার হবে না